শহরের সবচাইতে বড় গ্যাংস্টার রাঙা যাকে দেখে শুধু শহরের সাধারণ মানুষ না অন্য গ্যাংস্টাররাও ভয় কাঁপতে থাকে একদিন সেই রাঙার সাথে বারে দেখা হয় ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ তিন ছাত্রের তবে এই তিনজনের উদ্দেশ্য ছিল কলেজের সিনিয়রদের থেকে র্যাগিং এর বদলা নেবে আর সবচাইতে পাওয়ারফুল লোকের সাথে বন্ধুত্ব হলে তো শুধু সিনিয়র না পুরো কলেজই তাদেরকে সালাম করবে রাঙার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকেই তিনজনের জীবন তো একেবারেই স্যাটেল থাক জন্য বাড়ি আর কলেজে যাওয়ার জন্য রয়্যাল এনফিল্ড আর ড্রিঙ্কস করার জন্য অজো স্ট্রো ড্রিঙ্কস তবে সেই বাড়ির কোনো এক দেয়ালে ছিল লাল রং যেটা আসলে মানুষের রক্ত দিয়ে করা তবে এর সাথে রাঙার সম্পর্ক কি রাঙার বন্ধুত্ব তো সবাই দেখেছে কি হবে যদি এই তিনজনের সাথে রাঙার শত্রুতা হয়ে যায় তবে রাঙার মন কিন্তু মোমের মতো নরম দলের বাকি সবাই মারামারি করলেও রাঙা কারো শরীরে একটা আঘাত করে না আসলে রাঙা গুন্ডা তো নাকি শুধু ভয় দেখি গুন্ডা সাথে এমনই এক কমেডি ড্রামা সাসপেন্স আর পাগলাটে এক গ্যাংস্টার এর গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া আভিসাম যার অর্থ কারো কোনো কাজে বিরক্ত হয়ে প্রচুর রেগে যাওয়া এই গল্পের প্রতিটা দৃশ্যে না হেসে পারবেন না তাই মন খারাপ থাকলে ভালো হবার গ্যারান্টি আমার তবে শেষে চোখের কোণে পানি জমিয়ে মুখে হাসি ঠিকই ফুটিয়ে যাবে ভানাবেকশাম ইঞ্জিনিয়ারিং কলেজে আজ প্রথম বর্ষের ছাত্রদের প্রথম ক্লাস সবার বাবা মা তাদের ছেলে মেয়েদের কলেজে রাখতে এসেছে কলেজের ড্রেসের জন্য সবার মাপ নিয়ে আইডি কার্ডের জন্য স্টুডেন্টদের ছবি তোলা হয় বাবা মায়ের কথা বলার সময় কলেজের এক স্টাফ নিরাজ এসে বলে আমাদের কলেজের হোস্টেল তেমন একটা ভালো না রাত হলে কলেজের সবাই ড্রিঙ্কস করে মাতলামি করে আপনারা মালাইলি সেই জন্য এই কথাটা বলতে আসলাম অন্য কেউ হলে বলতাম না তবে পাশেই বিকে নামের একটা হোস্টেল আছে ওখানে অবশ্য সবকিছু নিয়ম মাফিকে চলে নিরাজের চাপা শুনে কয়েকজন বাবা মা তাদের ছেলেদেরকে বিকে হোস্টেলে নিয়ে আসে তবে এই হোস্টেলটা কিন্তু নিরাজেরই রুমে এসে বিবি একটা বিছানার উপরে ব্যাগ রাখতেই পাশ থেকে শান্তনু বলে তুই কি আমার সাথে ঘুমাবি নাকি ওটা তো আমার বেদ শান্তনু নিজের পরিচয় দিলে বিবিও নিজের নাম বলে নিচের বেদ থেকে ছেলেটা বলে আমার নাম আজু শান্তনু বিবি আর আজু এই তিনজনই বেকসাম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র বিবির মাকে চিন্তা করতে দেখে না নিরাজ বলে যতক্ষণ আমি ওদের কাছে আছি আপনাকে চিন্তা করতে হবে না বিবি শান্তনুকে মায়ের সাথে পরিচয় করিয়ে দিলে মা বলে হ্যাঁ আমি জানিত বিবি প্রায় তোমার কথা বলে অথচ এই দুজনের পরিচয় হলো কিছুক্ষণ আগেই আজ ফোনে তার স্কুল সাথে কথা কথা বলার সময় বলে এসে যদি ড্রিঙ্কস না না করে তাহলে তো দিনই কাটবে শুনে বাকি সব বন্ধুদের তো মনে লাড্ডু ফুটতে শুরু করে নিরাজ এসে বলে পাশে একটা ড্রিঙ্কস এর বার আছে অথচ নীরাজ কিছুক্ষণ আগেই সবার বাবা মাকে ড্রিঙ্কস ব্যাপারে নিষেধ করেছে এতদিনে সবাই পরিবারের সাথে ছিল তাই লুকিয়ে লুকিয়ে ড্রিঙ্কস করেছে আর আজ হোস্টেল লাইফে এসে তাদের আটকাবার মতো কেউই নেই সন্ধ্যায় বিকে হোস্টেলকে সবাই ছোটখাটো একটা বার বানিয়ে ফেলে পরের দিন কলেজে গিয়ে দেখে সিনিয়র আর জুনিয়রদের র্যাগিং করছে তবে বিবি আর তার হোস্টেলের বাকিরা মাথা নিচু করে সেখান থেকে চলে যায় হোস্টেলের এক ছেলে শান্তনুকে বলে কলেজে ইউনিফর্ম পাবার পর আমাদের সাথে আর র্যাগিং হবে না তবে ইউনিফর্ম কবে দিবে তারও কোনো নিশ্চয়তা নেই ক্লাস শেষে আড্ডা দিতে দিতেই প্রথম বর্ষের সবার দিন কাটছিল তবে এসবের মাঝেই সিনিয়রদের যখন যাকে মন চায় তুলে নিয়ে গিয়ে র্যাগিং ব্যাগিং সেদিনই কলেজ থেকে সবাইকে ইউনিফর্ম দেওয়া হয় ইউনিফর্ম নিয়ে কলেজ ক্যাম্পাসে আসলে সিনিয়ররা বিকে হোস্টেলের তিনজন ছেলেকে ডাক দিয়ে তাদের সাথে নিয়ে যায় সন্ধ্যায় তারা ফিরে এসে বলে সিনিয়ররা আমাদেরকে অনেক মেরেছে হোস্টেলের একজন বলে ওরা যা বলেছে তাই করতে তাহলেই তো হতো ছেলেটা বলে ওরা যা বলেছে তাই করেছি তার পরও মেরেছে পাশ থেকে আরেকজন বলে এক কাজ করি আমরা ওদের বিরুদ্ধে র্যাগিং এর কেস করে দিই ছেলেটা বলে ওসব করলে ঝামেলা আরো বেড়ে যাবে ওরা সবাই কুট্টির গ্যাং এর সাথে থাকে পাশ থেকে আজও বলে আজ ওকে মেরেছে কাল আমাদেরও মারবে শান্তনু বলে দেখ ভাই এসব ভুলে যাওয়াই ভালো আমরা এখানে পড়ালেখা করতে এসেছি মারা না আজ্য বলে দেখ এত শক্তিশালী কেন জানিস ওরা সবাই কয়েক বছর ধরে একসাথে থাকছে আর আমরা তো মাত্র ভিন্ন ভিন্ন জেলা থেকে এসেছি তাই আমাদের মাঝে কোনো একতা নেই কিন্তু আমরা এই হোস্টেলের বাইশ জন যদি একসাথে থাকি তাহলে আমাদেরও বড় একটা গ্যাং হয়ে যাবে সবাই আমার কথা মন দিয়ে শোনো কাল থেকে আমরা বাইশ জন একসাথে চলাফেরা করব। আমাদের কাউকে ভয় পর কোন দরকার নেই পরের দিন সকালে কলেজের ইউনিফর্ম পরে বিকে হোস্টেলের বাইশ জন একসাথে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় অবশ্য তাদের একসাথে থাকার কারণে সিনিয়ররাও তাদেরকে ডাকতে সাহস পায় না আর এতে আদ্রুর এমন যে সে অ্যানিমাল মুভির রণবীর কাপুর হয়ে গেছে শান্তনত ইচ্ছা করে সিনিয়রদের দিকে পানি কুলি করে ফেলে ব্যাস এতে সিনিয়রদের আত্মসম্মানে আঘাত লেগে যায় সিনিয়রের সাথে সাথে গিয়ে তাদের বস কুটটিকে বিষয়টা জানিয়ে দেয় বিকালে শান্তনুকে দুজন ছেলের সাথে কথা বলতে দেখে আর্য এসে বলে ওরা কারা শান্তনু বলে না নাম জিজ্ঞেস করছিল আমি বলে দিয়েছি তোদের মতো বলদদের নাম কেন বলবো আজু বলে ভাব নেওয়ার কি দরকার ছিল নাম বলে দিলেই তো হতো শান্তনু বলে গতকাল তুই তো বলেছিস কাউকে ভয় পাওয়ার দরকার নেই আমাদের গ্যাং এ এখন আছে বলে ঠিক কিন্তু শুধু শুধু ঝামেলা করার কি দরকার তখনই ছেলে দুটো বাইক নিয়ে এসে শান্তনুকে বলে আমাদের সাথে চল শান্তনু বলে আমি তোদের সাথে যাব না বাইকের পেছনে ছেলেটা বলে আমরা সিনিয়র চুপচাপ আমাদের সাথে চল ছোটখাটো মানুষের মুখে এমন বড় এক শুনে বিবি হেসে দেয় আজও এগিয়ে এসে বলে আপনারা আমাদের কলেজের সিনিয়র কিন্তু এই হোস্টেলটা আমাদের হোস্টেলের এতগুলো ছেলের সামনে অপমান করায় সিনিয়ারা রেগে সেখান থেকে চলে যায় সিনিয়ারা চলে যেতেই হোস্টেলের এক ছেলে বলে এটা তোরা কি করলি ওর নামই তো কুর্তি আজ সবাইকে একসাথে ডেকে বলে ওরা নিশ্চয়ই আবারও আসবে তবে আজ রাতে আমরা যদি ওদের মোকাবেলা করতে পারি ওরা আমাদের দিকে চোখ তুলে তাকাবে না যাদের আসার আসুক আমরা কাউকে ভয় করি না তাদের মাঝে একজন ছেলে বলে শুধু শুধু কুর্তি গাঁয়ের সাথে কি দরকার ছিল ওরা এসে আমাদের কাউকে ছাড়বে না আমি আমার ভাগের মার আগেই খেয়েছি আমি আর তোমাদের সাথে নেই আর যার যার মার খাওয়ার ইচ্ছা নেই তারা আমার সাথে চলে আসো চারজন চলে গেলে আর্য বলে আমরা এখনো আঠারো জন সবাই একসাথে ওদের মোকাবেলা করব। তবে আমাদের কিছু হাতিয়ার দরকার সবাইকে একসাথে এতগুলো লাঠি জোগাড় করতে দেখে নিরাজ জিজ্ঞেস করে এত লাঠি দিয়ে কি করবে আর্য বলে সিনিয়ররা আজ রাতে আমাদের উপরে হামলা করবে নিরাজ হেসে বলে জানো আমি কে আমি থাকতে ব্যাঙ্গালোরে তোমাদের উপরে কেউ হামলা করবে এমন কেউ নেই ছত্রিশ বছর ধরে ব্যাঙ্গালোরে রাজত্ব করছি তোমাদের মারতে হলে আগে আমার সাথে বোঝাপড়া করতে হবে রাতে একজনকে পাহারায় রেখে বাকি সবাই রুমে একসাথে লাঠিসুটা নিয়ে ঘুমাচ্ছিল কিছুক্ষণ পর অনেকগুলো মোটর সাইকেলের আওয়াজ শুনে আজু বাইরে এসে দেখে নিরাজ সিনিয়রদের পায়ে ধরে মাফ যাচ্ছে যে তাদেরকে বাঁচানোর কথা বলেছে সেই তাদের পা ধরে ক্ষমা চাচ্ছে এটা দেখে সবাই ভয়ে রুমের সামনে চলে আসে কিন্তু বাকিরা আগেই ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে কুর্তি তার দলের কয়েকজনকে নিয়ে উপরে এসে বলে তোমরা তিনজন তাড়াতাড়ি জামা কাপড় খুলে আমাদের সাথে চলো বিবি আর আজ্জু চুপচাপ দাঁড়িয়ে থাকলেও জামা কাপড় খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে যেন সে এই অর্ডারের অপেক্ষায় ছিল কুট্টির তিনজনকে গাড়িতে উঠিয়ে মারতে মারতে তার আস্থানা দিকে নিয়ে যায় আর বিকে হোস্টেলে যাকে পাহারা জন্য রাখা হয়েছিল সে তো দিব্যি ঘুমাচ্ছে আর জেগে থাকলেই বাকি কুর্তির এত বড় দলের সামনে তারা আঠারো জন কি বা করত নিজেদের আস্থানায় এনে সিনিয়ররা তিন বন্ধুকে ইচ্ছামতা ধোলাই করে সবাইকে মারা শেষ হয়ে গেলে কুর্তির তখনো রাগে ফুসছে হঠাৎই রেগে সোফা থেকে উঠে একটা লাঠি নিয়ে তিনজনকে ইচ্ছা মতো পিটিয়ে বলে এখন হাসছিস না কেন হাস রাগ মিটে গেলে সবাইকে একসাথে বসিয়ে কুর্তি বলে আজ থেকে তোরা আমাদের দলের লোক শান্তনু সব ভুলে গেল আজ্জু চেহারা দেখে বোঝা যাচ্ছে সে এত সহজে এসব ভুলবে না পরের দিন সন্ধ্যায় বিবির মা কল করে বলে কাল থেকে কল দিচ্ছি তোর ফোন বন্ধ তুই ঠিক আছিস তো মায়ের সাথে কথা বলে ফোন রাখতেই বিবি বাচ্চাদের মতো কান্না করে দেয় শান্তনু এগিয়ে এসে শান্তনা দিলে বিবি বলে আমার মাও আমাকে কোনোদিন মা পারেনি ওদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না এবার আমরা বদলা নিব শান্তনু বলে এসবের আবার কি দরকার এখন তো আমরা ওদের দলের লোক আজ বলে তোরা সাথে থাকিস আর না থাকিস আমি ঠিকই বদলা নিব পাশ থেকে বিবি বলে আমিও বদলা নিতে চাই আজ বলে আমি আমার স্কুলের বন্ধুদেরকে বললে ওরা এসে কুটটির দল বলকে করে যাবে শান্তনু বলে কিন্তু তারপর ওরা চলে গেলে কুর্তির লোকজন তো আবার আমাদের মারবে আজ বলে তাহলে আমাদের বেঙ্গালোরের লোকাল কারো সাপোর্ট লাগবে একবার আমি যদি এখানকার লোকাল সাপোর্ট পেয়ে যাই তাহলে কুটটির এমন অবস্থা করব সে আর মুখ দেখাতে পারবে না বিবি আর আজুর এমন কনফিডেন্স দেখে শান্তনু রাজি হয়ে যায় তিনজন একটা বাড়ির সামনে আসলে আজু বলে আজ থেকে আমরা প্রতিদিন বাই ড্রিঙ্কস করতে আসব। সব লোকাল গুন্ডারা এমন বারে আড্ডা দেয় আমরা যদি এভাবে প্রতিদিন আসি তাহলে ওদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে বাড়ির ভেতরে গিয়ে গুন্ডাদের মতো কয়েকজনকে দেখে আজু তাদের সাথে কথা বলার জন্য এগিয়ে যায় তারপর সবাই মিলে একসাথে ড্রিঙ্কস করে খাবার খেয়ে চলে যায় বন্ধুত্ব তো দূরের কথা খাওয়া দাওয়া শেষে লোকগুলো তাদের সাথে ঠিক মতো কথাও বলে না এভাবে প্রতিদিন কলেজ আর সন্ধ্যার সময় বাড়ি গিয়ে এমন একজনকে খুঁজতে থাকে যাকে দিয়ে তারা কুর্তিকে সায়াস্তা করতে পারে প্রতিদিন রিংসের টাকা জোগাড় করতে গিয়ে কখনো তাদের ওয়েটার কাজ করতে হয় তো কখনো রং মেখে ধ্বংসে যে রাস্তায় নাচতে হয় একদিন সন্ধ্যায় ময়ূরী বারে গিয়ে আজ্য বলে শুনেছি এইবারের মালিক নাকি অনেক পাওয়ারফুল তাই আমরা তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব। আজ থেকে সে আমাদের টার্গেট তবে যতবারই বায়ে মালিকের সাথে কথা বলতে যায় ততবারই মালিকের বডিগার্ড ঘা ধাক্কা দিয়ে বের করে দেয় দুঃখ কষ্টে তিনজন আশ্রমে এসে দেখে বিশাল লাইন লাইন পার করে পি করতে এসে আর্য বলে আজ যদি আমার এলাকার ভাইয়া থাকতো তাহলে এসব হতোই না বিবি বলে এখন তো কলেজে মুখ দেখাতেও লজ্জা করে তখন এই পাশ থেকে একজন বলে তোমার কাছে লাইটার আছে বিবি বেশ রেগে বলে দেখছো না আমি ব্যস্ত লোকটা এগিয়ে এসে ঠিক এভাবে সিগারেট ধরিয়ে নেয় লোকটা জিজ্ঞেস করে তোমরা কি কলেজের ছাত্র বিবে আর আর্য তাসতে কোনো কথা না বলে সেখান থেকে এসে বলে যেখানে যাচ্ছি সব জায়গায় মালায়ালি লোকজন দেখে তো মনে হচ্ছিল কোনো গাড়ির ড্রাইভার কিন্তু তারা খালি করেনি সবাই যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ইয়া লম্বা লাইনে দাঁড়িয়েছিল তখন এই লোকটা একাই একটা লাইন বানিয়ে রেখেছে পরের দিন সন্ধ্যায় আবারো তিনজন এক এসে একটা টেবিলে বসতে গেলে ওয়েটার এসে বলে এই টেবিলটা রিজার্ভ করা ভিড়ের মধ্যে সবার সাথে টেবিলে বসে ড্রিঙ্কস করার সময় দেখে গতকালকে সেই লোকটা এসেছে শান্তনু বলে এবার ওই লোকটা গিয়ে ওই রিজার্ভ টেবিলে বসবে ওয়েটার এসে ওকে ঘাট ধাক্কা দিয়ে তুলে দিবে কিন্তু কিছুক্ষণ পর ওয়েটার এসে ড্রিঙ্কস সার্ভ করে বিবি বলে হয়তো এই লোকটা আগে থেকে টেবিল রিজার্ভ করে রেখেছিল তখনই বারের মালিক আসলে তিনজন রেডি হয় আর যেভাবেই হোক তার সাথে বন্ধুত্ব করবে কিন্তু বারের মালিক ওই লোকটার সামনে এসে বলে সবাই ঠিক মতো আপনার খেয়াল রাখছে তো লোকটা হাতে ইশারায় বলে সব ঠিক আছে তুমি এখন যাও বারের মালিক কে এমন অবস্থায় দেখে তিন বন্ধু তো হয়ে দাঁড়িয়ে থাকে শান্তনু বলে দেখে মনে হচ্ছে লোকটা অনেক পাওয়ারফুল কাল তোর উচিত ছিল ওয়াশুমনাকে সম্মান দিয়ে কথা বলা কাল যখন তুই সব নষ্ট করেছিস আজকে তুই আগে গিয়ে ওনার সাথে বন্ধুত্ব করবি বিবিবের সাহস নিয়ে এগিয়ে গিয়ে লোকটার কাছে লাইট লাইটার চায় কিন্তু লোকটা বিবির না তাকিয়ে লাইটার দিয়ে দেয় লাইটার হাতে নিয়ে বিবি বন্ধুদের দিকে তাকিয়ে বলে এবার আমি কিভাবে কথা শুরু করব উনি তো আমার দিকে তাকালো না তখনই লোকটা তার দিকে তাকিয়ে বলে আরে আমাকে চিনেছ গতকালকে ওয়াশরুমে দেখা হয়েছিল লোকটা বিবি বলে তুমি আমার সাথে বসো বিবি বলে আমার বন্ধুরাও আছে লোকটা সবাইকে বসিয়ে বলে আমার নাম রাঙ্গা তোমরাও তোমাদের নাম বলো সবার সাথে পরিচয়ের শেষে রাঙ্গা বলে আজ আমার একটা জরুরি কাজ আছে তোমাদের সাথে কালকে কথা বলবো সবার গ্লাস ফাঁকা দেখে রাঙ্গা বলে কি ব্যাপার তোমাদের গ্লাস খালিজে অর্ডার দাও তিনজনকে ইতস্তত করতে দেখে রাঙ্গা বলে ও বুঝেছি তোমাদের কাছে টাকা নেই তাদের সাথেই রাঙ্গা টেবিলে একটা বাড়ি মেরে একটা চিৎকার করতেই চারিদিক থেকে লোকজন ছুটে আসে রাঙ্গা তার লোকজনকে বলে আরে তেমন কিছু না আমি অর্ডার করার জন্য টেবিলে বাই দিয়েছি রাঙ্গা আর তার লোকজনকে দেখে তিন বন্ধু বুঝে যায় এতদিনে কুট্টিকে সায়স্ত করার মতো সঠিক লোক তারা পেয়ে গেছে পরের দিন তিন বন্ধু বাড়ি গেলে রাঙ্গা তাদেরকে ডেকে তার সাথে বসায় রাঙ্গা তার ডান হাত আমি ডেকে তিন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয় এসব দেখে একে একে সবাই তাদের সাথে পরিচিত হয় এরপর আর কি ড্রিঙ্কস করার পর সবাই মিলে নাচতে শুরু করে সবাইকে নাচতে দেখে রাঙ্গা আম্বানকে বলে এদের তিনজনকে দেখে আমার কলেজের কথা খুব মনে পড়ছে আম্বান বলে কিন্তু ভাই আপনি তো কোনোদিন কলেজেই যাননি রাঙ্গা বলে ওরাও তো যায় না প্রতিদিন সন্ধ্যায় রাঙ্গার সাথে ড্রিঙ্ক আর কলেজে গিয়ে এখানে সেখানে ঘুমিয়ে পড়া এভাবেই তাদের দিন কাটছে একদিন বিবি রাঙ্গাকে জিজ্ঞেস করে ভাই আপনাদের কাছে বন্দুক নেই রাঙ্গা আম্বানকে বলে বন্দুকটা দেখাতো কিন্তু আম্বান খুঁজে দেখে আজকে সাথে করে সে বন্দুক নিয়ে আসেনি রাঙ্গা বেশ রেগে বলে বন্দুকে কি আচার দেওয়ার জন্য বাসায় রেখে এসেছিস ওদেরকে বন্দুক আর্য বলে আপনারা যখন মারামারি করেন আমরা কি সাথে যেতে পারি রাঙ্গা বলে না না তোমরা এখানে করতে তাই সেদিকেই মনোযোগ দাও শান্তনু জিজ্ঞেস করে রাঙ্গা ভাই এত বড় মাপের গুন্ডা হলো কিভাবে রাঙ্গা আম্বানকে ডেকে বলে আমার জুসের গল্প থেকে শুরু করো আম্বান রাঙ্গার গল্প বলতে শুরু করে স্কুল জীবনে রাঙ্গা জুসের দোকানে পার্ট টাইম কাজ করতো জুসের দোকানদার রাঙ্গা ভাইয়ের আত্মীয় ছিল সেই আত্মীয় রাঙ্গা ভাইয়ের কলেজ ভর্তির সব টাকা ধার নিয়ে একটা কোম্পানির শেয়ার কিনেছিল কিন্তু সেই কোম্পানি ডুবে গেলে রাঙ্গা ভাই আর কলেজে ভর্তি হতে কিন্তু কিছুদিন পরে সেই কোম্পানি হঠাৎ উপরে উঠতে শুরু করলে রাঙ্গা ভাই বেড়ে যায় বিবি বলে এটা আবার কেমন গ্যাংস্টারের গল্প বাসায় ফিরার সময় আম্বান তিন বন্ধুকে বলে ভাইয়ের সেই আত্মীয় আবার ফিরে এসেছিল ফিরে এসে রাঙ্গা ভাইয়ের সব টাকা পয়সা নিয়ে বেঙ্গালুরুতে পরিচালিত একটা জমি কেনে হোস্টেলের সামনে নেমে বিবি জিজ্ঞেস করে এভাবে গল্প শেষ হয়ে গেছে আম্বান বলে তোমরা মনে হয় বোর হয়ে যাচ্ছ তোমাদেরকে রাঙ্গা ভাইয়ের অ্যাকশনের গল্প বলতে হবে প্লট কিনে সব টাকা আটকে গেলে রাঙ্গা ভাই একটা জুসের দোকান দেয় জুসের দোকানে লোকাল কিছু গুন্ডা একদিন মারামারি করতে আসে রাঙ্গা ভাই তাদেরকে বলে কোন ঝামেলা করার দরকার হলে তাহলে সেটা দোকানের বাইরে গিয়ে করো কিন্তু লোকগুলো রাঙ্গা ভাইকে মারতে আসলে রাঙ্গা ভাই উল্টো তাদেরকে মেরে দোকান থেকে বের করে দেয় সেদিনের প্রথম রাঙ্গা ভাইয়ের সাথে রেড্ডি দেখা হয় সেই সময় রাঙ্গা ভাইয়ের হাতে একটা বোতল ওপেনার ছিল এরপর থেকেই রাঙ্গা রেডি দলে যোগ দেয় তবে রেডি বোতল ওপেনার সাথে রাঙ্গার হাতে একটা চাকুও দেয় সেই দিন থেকেই রাঙ্গা রেড্ডি ডান হাত হয়ে যায় একদিন অপর সাথে মারামারি করতে যাওয়ার সময় বিবি বলে আজকে আমরাও আপনাদের সাথে যাব। আম্মান বলে তোমরা একটু দাঁড়াও আমি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি রাঙ্গাকে জানালে রাঙ্গা সোজাসুজি মানা করে দেয় রাঙ্গা সোজাসুজি মানা করে বলে ওরা এখানে পড়তে এসেছে মারামারি করতে না আম্মান বলে রাঙ্গার ব্যাপারে এসব জানার পর তার মা বলে তুই এসব মারামারি ছেড়ে দে নয়তো আমি এখান থেকে চলে যাব। কিন্তু রাঙ্গা মারামারি তো ছাড়েই না বরং উল্টা রেড্ডির দল ছেড়ে নিজেরই একটা দল বানায়। কয়েকদিন বিবি বলে ওদের মনে যা আসে তেমনি আজগবি গল্প বলতে থাকে। আজু বলে, "তোমরা যদি কুটি থেকে বদলা নিতে চাও তাহলে চুপচাপ ওরা যে গল্প বলে তাই শোনো।" তখনই রাঙ্গা বিবিকে কল করে বলে, "আজ রাত 9টায় একটা মারামারি আছে। আমি গাড়ি পাঠিয়ে দিব তোমার সময় মতো চলে এসো।" রাঙ্গার বাসার সামনে এসে এত বড় বাড়ি দেখে শান্তনু বলে, "তুমি বলেছিলে পয়দাই তো জমি কিনে ভাইয়ের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। তাহলে এত কিছু কিভাবে হলো?" আমবান বলে, "যে পয়দাই জমি কিনে সব টাকা শেষ হয়ে গিয়েছিল, সেই উপরেই সরকার ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বানিয়েছে আমাদের রাঙ্গা ভাইয়ের কপাল আসলেই অনেক ভালো তখন এই রাঙ্গা সেজে গুজে বাসা থেকে বের হয়ে বলে মারামারি সময় হয়ে গেছে। তিন অনেক খুশি আজ সরাসরি রাঙ্গা দেখবে সামনে আসলে একটা লোক রাঙ্গা বলে ওই ছেলেগুলো আমার মেয়েকে বিরক্ত করছিল রাঙ্গা ছেলেগুলোর দিকে তাকিয়ে আম্বানকে বলে এদেরকে মারতে হাতিয়ার আনার দরকার নেই রাঙ্গা প্রচন্ড রাগে দলবল নিয়ে হাঁটতে হাঁটতে সে ছেলেগুলোর দিকে এগিয়ে যায় তিন বন্ধু তো আজ বিজয় খুশি এখন তারাও একটা লোকাল দলের সদস্য রাঙ্গা তেরে এসে ছেলেটাকে কিছু বলতে গেলে আমবান জোরে একটা ধমক দেয় রাঙ্গা বলে সব কি আগে আমাকে বলতে দাও রাঙ্গা আবার বলতে গেলে আম্মান চিৎকার করে বলে ভাই বলবে আর তুই চুপ করে শুনবি রাঙ্গা বিরক্ত হয়ে বলে ধুর এসব বাদ মারা শুরু করো তো ছেলেগুলোকে মারতে শুরু করে রাঙ্গা আমবানকে বলে দেও দাঁত ভেঙে দাও আয়োজনকে গিয়ে বলে ওই ছেলেটার পা ভেঙে দে যেন উঠে দাঁড়াতে না পারে শান্তনু আজকে বলে মাত্র চারজনকে মারার জন্য এত মানুষ আসার কি দরকার ছিল আজ বলে কুট্টি যখন তিনজনকে মেরেছিল তখন কতজন এসেছিল মনে আছে। এরপর সেখান থেকে আরেক জায়গায় মারামারি করতে গেলে রাঙ্গা সে আগের মতো শুধু অর্ডারই দিয়ে যায় এই সব দেখে বিবি আম্বানকে বলে রাঙ্গা ভাই কখনো কাউকে মারে না কেন আম্বান বলে রাঙ্গা ভাইয়ের মা বলেছিল সবকিছু ছেড়ে তার কাছে ফিরে আসতে কিন্তু রাঙ্গা ভাই ফিরে আসার আগেই তার মা মারা যায় সেদিন থেকেই ভাই সিদ্ধান্ত নেয় সে আর কাউকে মারবে না রাতে ফেরার সময় রাঙ্গা তিন বন্ধুকে হোস্টেলে নামিয়ে দেয় সবাই জিজ্ঞেস করে ওরা কারা বিবি বলে সে আমার বড় ভাই বিবির মুখে বড় ভাই ভাই শুনে রাঙ্গা বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে পরের দিন রাঙ্গা তিন বন্ধুকে ফাঁকাটা রাস্তায় নিয়ে এসে বলে রাঙ্গা কখনো নিজের দেওয়া কথা বলে না রাঙ্গা আম্বানকে অর্ডার দিলে আম্বান খুব ভাব নিয়ে এসে বন্দুক বের করে কিন্তু বারবার চেষ্টা করেও আম্বান গুলি করতে পারে না কারণ বন্দুকের গুলি আটকে গেছে রাঙ্গা বিবিকে বলে আমি তোকে এর চাইতো বড় বন্দুক দেখাবো তখনই বন্ধু থেকে গুলি বের হলে যে যার মতো পালাতে থাকে রাঙ্গা দূরে গিয়ে বলে বন্ধুটা ঠিক করিস না কেন আজ গিয়ে সার্ভিসিং করাবি সন্ধ্যায় আম্বান শান্তনুকে বলে আমার পিঠে কতগুলো দাগ আছে গুণে দেখাতো শান্তনু গুনে বলে চোদ্দটা আম্মান বলে কিন্তু আগে তো তেরোটা ছিল চোদ্দটা হলো কিভাবে পাঁচ থেকে রাঙ্গা বলে কেন ভুলে গেছিস দুই থেকে তিন বছর আগেই তো তোর জন্মদিনের দিন কি হয়েছিল আম্মার মনে করে বলে ও মনে পড়েছে সেদিন আমরা দুই টিমে ভাগ হয়ে ইশারায় মুভির নাম বলা খেলছিলাম রাঙ্গা বলে আমার বারবার ইশারা করার সত্ত্বেও ও মুভির নাম বলতেই পারছিল না তাই রাগ করে পিঠে একটা কোপ দিয়েছি শান্তনু বলে এমন ছোট ব্যাপারে আপনার পিঠে মারলো অথচ ধোকাবাজ আত্মীয়কে কিছুই বললো না বলে জমির দাম বেড়ে যাওয়ার পর ভাইয়ের ওই আত্মীয়কে যাকে রাঙ্গা ভাই বড় ভাই মনে করত সে গুন্ডা পাঠিয়ে রাঙ্গা ভাইকে মারার চেষ্টা করে রাঙ্গা ভাই তাকে বাড়িতে ডেকে বলে তুমি চাইলে জমি নিয়ে নাও কিন্তু সেই আত্মীয় রাঙ্গা ভাইকে মারার চেষ্টা করলে রাঙ্গা ভাই তাকে মিলে রান্নাঘরে পুঁতে রাখে মারার সময় সেই লোকের রক্ত দেওয়ালে পড়লে রাঙ্গা ভাই দেওয়ালে লাল রং করে জোয়ে জোয়ে চিৎকার করতে থাকে বিবি আম্বানকে বলে আপনি সব দেখেছেন আম্বান বলে আমি দেখিনি যে দেখেছে সে আমাকে বলেছে তবে সেই লোক ছয় বছর রাঙ্গা ভাইয়ের কাজ করে ছেড়ে চলে গেছে পয়দের সকালে সবাই মাতাল হয়ে তিনজনকে হোস্টেলে রাখতে আসলে নিরাজ বলে দেখো এভাবে নিজের ইচ্ছা মতো যাওয়া আসা করতে পারবে না সাথে সাথে হোস্টেল থেকে তিনজনের বেডিং পত্র নিয়ে তাদেরকে রাঙ্গার পুরনো বাসায় রাখা হয় তিনজনের ঘুম ভাঙলে রাঙ্গা কল দিয়ে বলে ওই বাসাটা এখন থেকে তোমাদের ফ্রিজ ভর্তি ড্রিঙ্কস আর রান্নাঘরে সব রকমের খাবার দাবার কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে আর বাইরে আমার সবুজ কালারের রয়্যাল ইনফিল্ড রাখা আছে সেটাই করে তোমরা কলেজে যাবে রাঙ্গা ভাইয়ের কাছ থেকে এমন উপহার পেয়ে তিন বন্ধু অনেক খুশি হয়ে বাইক নিয়ে কলেজে আসে কলেজে বাইকটা রাখতেই কুট্টি এসে বলে বা বাইকটা তো অনেক সুন্দর নতুন কিনেছো নাকি দেখি চাবিটা দাও তো আর যে চাবি দিতেই কুট্টি বাইক নিয়ে কলেজের বাইরে চলে যায় তিনজন বাইরে আসলে কুট্টি বলে তোমরা আমার দলের লোক হলেও কলেজের প্রথম বছরে যদি রয়্যাল ইনফিল্ডে করে কলেজে আসো তাহলে সিনিয়রদের অনেক খারাপ লাগবে তাই আজ থেকে এই বাইক নিয়ে আর কলেজে আসবে না কুট্টি যাওয়ার সময় গাড়িতে উঠে বলে শুনেছি তোমার নতুন বাইরে উঠেছ। তাড়াতাড়ি একটা পার্টির আয়োজন করো কুট্টি চলে গেলে বিবি রেগে বলে রাঙ্গা ভাইকে বলে ওকে সাহেস্তা করতে হবে শান্তনু বলে কিন্তু রাঙ্গা ভাই তো কখনো কাউকে মারি না বিবি বলে কিন্তু তার লোকজন তো মারতে পারে আর্য বলে তোদের কি মনে হয় আমরা বললেই রাঙ্গা ভাই এসে কুটটিকে মারবে আমাদের তো এখন বন্ধুত্বই হয়নি শান্তনু বলে বন্ধুত্ব না হলে আমাদেরকে এত কিছু উপহার কেন দিল আর্য বলে আমরা যদি এভাবে বলি তাহলে রাঙ্গা ভাই বুঝে যাবে যে আমরা এই কারণে তার সাথে বন্ধুত্ব করেছি রাতে বাড়ি ড্রিঙ্কস করতে আসলে বিবির সাথে একটা লোকের ধাক্কা লাগে বিবি সরি বলেও লোকটা বিবির উপরে রেগে গেলে কিছু বুঝে ওঠার আগে তার মাথায় এসে একটা কাঠের বোতল লাগে রাঙ্গা চিৎকার করে আমানকে বলে ওই লোকের হাত কেটে নিয়ে আয় তিন বন্ধু বাথরুমে আসলে তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে শয়তানি এক হাসি দিয়ে বলে রাঙ্গা ভাইকে বলার সময় হয়ে গেছে ভেতরে এসে টেবিলে বসে দেখে রাঙ্গা ভাই এখনো ভীষণ রেগে আছে সে আম্বানকে বলে ও আমার দলের লোকের গায়ে হাত দিয়েছে ওকে তো আমি জীবিত ছাড়বো না আম্মান বলে ভাই শান্ত হয়ে বসেন ওই লোকের তো হাত কেটে দিয়েছি আর নেশার ঘরে এমন ভুল করে ফেলেছে রাঙ্গা শান্ত হয়ে চেয়ারে বসলে আর্য সুযোগটা কাজে লাগিয়ে বলে ভাই আপনার সাথে যদি আগে দেখা হতো তাহলে সিনিয়রদের হাতে আমাদেরকে মার খেতে হতো না বিবি বলে আরে ও সব তো পুরোনো কথা ভুলে যাওয়াই ভালো রাঙ্গা শান্ত হয়ে বলে কি হয়েছিল আমাকে খুলে বল আর্য বলে তেমন কিছু না ওরা আমাদেরকে হোস্টেল থেকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রেখে সারা রাত অনেক মেরেছিল রাঙ্গা জিজ্ঞেস করে তোমরা মেরেছিলে বিবি বলে ভাই ও সব পুরোনো কথা বাদ দেন সাথে সাথেই রাঙ্গা রেগে গিয়ে বলে তোমরা ওদেরকে মেরেছিলে কিনা সেটা বলো আর্য বলে ভাই ওরা তো আমাদের সিনিয়র তার উপর ওদের সাথে লোকাল গুন্ডার সাপোর্ট আছে সাথে সাথে রাঙ্গা দেখে বলে এখন তুই আমাকে লোকাল সাপোর্ট শিখাবি তোরা এখনই আমার সাথে যাবি আমি দেখবো কে ওদেরকে লোকাল সাপোর্ট দেয় আর তোরা যদি এখন না যাস তাহলে ওদের জায়গায় তোরা মার খাবি রাঙ্গা ভাইকে নিজেদের পক্ষে দেখে তিন বন্ধু মুখে মুখে না বললেও মনে মনে ভীষণ খুশি রাঙ্গা ভাই হোস্টেল এর দিকে রওনা দিলে পেছন থেকে বিবি বলে দরকার নেই ভাই রাঙ্গা ভীষণ বিরক্ত হয় আর দুই বন্ধু অবাক হয়ে বিবির দিকে তাকিয়ে থাকে বিবি বলে আজকে না ভাই কালকে কলেজের সবার সামনে মারবো রাঙ্গা ভাই এগিয়ে সে বিবেকে বলে তোর বুদ্ধিটা আমার ভালো লেগেছে কয়দিন কলেজে হোলি উৎসব হচ্ছে তিন বন্ধু যখন চা খাচ্ছিল তখন কুটিরা দলের সবাইকে নিয়ে কলেজে আসে আজও বিবেকে বলে রাঙ্গা ভাই এখন আসতো না কেন কল করে দেখতো উৎসব প্রায় শেষ তিন বন্ধু এখনো বসে চা খাচ্ছে রাঙ্গা ভাইয়ের কোনো খোঁজ খবরই নেই তখন এই রাঙ্গা ভাই আসলে তিন বন্ধু থেকে এগিয়ে মাত্র একটা গাড়ি দেখে বলে শুধুমাত্র এই কয়জন এসেছেন রাঙ্গা ভাই বলে আরে আজকে তো হোলির দিন বাকি সবাই ছুটিতে গেছে আজ্য বলে কিন্তু ভাই ওরা তো অনেকজন রাঙ্গা বলে তোমার শুধু ওদেরকে ডাকো বাকি সব আমরা সামনে নিব কুটটিকে ডাকতে বলে রাঙ্গা আমবান আর তাদের সাথে আসা দুইজন চায়ের দোকানে গিয়ে বসে আর্য বলে নিশ্চয়ই বাকি সবাই আশেপাশে কোথাও বসে আছে তুই কল দিয়ে কুটটিকে আসতে বল বিবি কল দিয়ে কুটটিকে বলে কোথায় আছিস তুই অনেক বার তাই না নাম্বারটা দেখে বিবিকে বলে তুই মনে হয় ভুল করে কল দিয়েছিস আমি তোর কুট্টি ভাই বিবি রেগে বলে আরে কুট্টি কুকুর তোকেই বলছি আমি সাহস থাকলে কলেজের বাইরে আয় কুর্তি তার দলবল নিয়ে তিনজনের দিকে তেরে আসতে থাকে তিনজন চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎই রাঙ্গা ভাই খেয়াল করে তার বন্ধু দিকে কুট্টির দল বল দৌড়ে আসছে কুট্টি দৌড়ে এসে লাফ মেরে বিবির গালে জোরে একটা চড় দেয় কিন্তু বিবি হাসি মুখে রাঙ্গা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে সাথে সাথেই রাঙ্গা ভাই জোরে একটা চিৎকার দিয়ে কুট্টির দল দিকে দৌড়ে যায় কিন্তু রাঙ্গা ভাই দৌড়ে তাদের কাছে যাওয়ার আগে আমবান আর তাদের সাথে আসা দুইজন দৌড়ে গিয়ে কুটটির লোকজনকে মারতে শুরু করে আর কুটটির গলা ধরে উঁচু করে গায়ের সাথে ঠেসে ধরে কুট্টির দল বল আমবান এবং ক্যাতে জানা দুই ভাই জন আর জনির এই তিনজনের মার খেয়ে আর উঠে দাঁড়াতে পারে না রাঙ্গা ভাই দৌড়ে এসে জন আর জনেকে বলে এভাবে পৌঁছিয়ে দাঁড়িয়ে আছিস কেন গিয়ে ওদেরকে মার এক সময় সবাই মিলে আম্বানকে মাটির সাথে ঠেসে ধরে এইবার মনে হয় রাঙ্গা ভাইয়ের মাঠে নামার সময় হয়েছে তবে রাঙ্গা ভাই বলে এত ঝামেলা না করে তাড়াতাড়ি খেলা শেষ করো আম্বান সাথে সাথে সবাইকে ঠেলে ফেলে আবারও বের হয়ে আসে মারামারির খবর শুনে সিনিয়রদের গ্রুপের আরো ছেলেরা দৌড়ে আসে কিন্তু দৌড়ে রাঙ্গা ভাইয়ের কাছে আসার আগেই ড্রাইভার নানজাপ্পা উড়ে এসে ফ্লাইং কিক দেয় রাঙ্গা বলে নান নামজাপ্পা মনে হচ্ছে তোমার বয়স হয়ে গেছে লাঠিতে তেমন আর জোর নেই নামজাপ্পার মার খেয়ে সিনিয়রদের আর উঠে দাঁড়ানোর শক্তি থাকে না কুর্তি একটা লাঠি উঠিয়ে আম্বানির দিকে এগিয়ে দিলে রাঙ্গা এসে তার হাত টেনে ধরে বলে তুই আমার সাথে আয় কুর্তিকে তিনজনের সামনে নিয়ে যাওয়ার সময় বলে কেমন দিচ্ছি তারপর কিছুক্ষণ কলেজের মাঠে ঘুরিয়ে কুর্তিকে তিনজনের সামনে দিয়ে বলে তোদের ইচ্ছা মতো মার কিন্তু আগে আম্বানির মার খেয়ে কুর্তির অবস্থা খারাপ রাঙ্গা কলেজের সবাইকে বলে এরা তিনজন আমার ছোট ভাই কেউ যদি ওদের দিকে চোখ তুলে তাকাস তাহলে তার সাথেও এমনটাই হবে সবাই জোরে যেতে লাগলে রাঙ্গা তাদের ডেকে আবারও একই কথা বলে আবারও বলতে গেলে এসে বলে ভাই ওরা বুঝতে পেরেছে চলেন এখন যাই পরের দিন সকালে আজ খুব ভাব নিয়ে কলেজের জন্য রেডি হয়ে ড্রিঙ্কস করা শুরু করে এই তিনজনের ভাব এখন দেখে কে চিলমুডে তিন বন্ধু রয়্যাল এনফিল্ডে করে কলেজে আসে কলেজের সব মেয়েরা হা করে তিন আন অফিসিয়াল হিরোকে দেখতে থাকে এসব লুকে অবশ্য এই তিনজনের তেমন কিছুই যায় আসে না আজ তো কুট্টি এবং তার দ দলবলেরাও চোখ নামিয়ে চলে যায় এক মাইরে সব একদম টাইট রাঙ্গার ক্ষমতা এই তিনজনকে এতটাই প্রভাবিত করেছে যে এরা এখন পরীক্ষা হলেও হায় তুলছে আর খাতায় এই দেখেন প্লেন আর কিসব হাবিজাবি আঁকিয়ে নিজেকে পরবর্তী বিঞ্চিতা বানানোর চেষ্টা করছে কথা হলো এরা খাতায় লিখবে কি লেখার জন্য পথ লাগবে সারা রাত এমন গাইতে গান বাজিয়ে ড্রিঙ্কস করে বমি করতে থাকলে পড়বেটা কখন সকালেদের পরীক্ষা আর এরা পড়ালেখা বাদ দিয়ে ড্রিঙ্কস করে দিব্যি রাত পার হয়ে সকাল হয়ে যায় বিবির ফোনের রিংটোনে গাইতেই রাঙ্গার ঘুম ভাঙে রাঙ্গা তাড়াতাড়ি বিবিকে ফোন দিতে গেলে দেখে আরে গাড়িতে তো বিবি আর আজু কেউই নেই রাঙ্গা তাড়াতাড়ি কল রিসিভ করলে বিবির মা বলে তুমি কে বাবা রাঙ্গা বলে দিদি আমি রাঙ্গা ও আমার বিষয়ে আপনাকে বলেনি মা সে আগের মতোই জানা নেই শোনা নেই বলে বিবি বলেছে তুমি নাকি ওর বড় ভাইয়ের মতো এ কথা শুনে রাঙ্গা বেচারা আবেগে আপ্লুত হয়ে যায় মা জিজ্ঞেস করে তুমি খুশি তো আর বিবি রাঙ্গা আবেগে বলে হ্যাঁ হ্যাঁ খুশি কোন মতে কল কেটে আম্মানকে জিজ্ঞেস করে ওরা দুজন গেল কোথায় এই দেখেন দুই বন্ধু কার বাসার বিছানায় যেন আরামে নাক ডেকে ঘুমাচ্ছে বাইরে ঘন্টার আর মন্ত্র শব্দ শুনে দুই বন্ধু হতবাগ হয়ে বের হলে এক পুরোহিত এসে তাদের গায়ে মন্ত্রভূত পানি দিয়ে দেয় এই দুজনের এমন কাঙ্গালের মতো অবস্থা দেখে পূজারিও পূজা বন্ধ করে হা করে তাকিয়ে থাকে বেচারা বিবিত লজ্জায় হাত দিয়ে নিজেকে কোন রকমে ঢেকে ঢুকে বের হয় এদিকে আম্বান নাঙ্গাকে জানায় গতকাল তারা কারো এক বাসা উদ্বোধন গিয়েছিল ওই দুজনকে মনে হয় সেখানেই ফেলে এসেছে কিন্তু আম্বানে সেই লোকের নাম মনে পড়ছে না রাঙা রেগে বলে তোকে না বলেছি বাদাম খাবি এদিকে তুই বলদ বের হয়ে খাবার খাওয়ার জায়গায় আসলে তাদের এই অদ্ভুত অবস্থা দেখে গোনা এক লোক খুব ভাব দেখিয়ে মারতে আসতেই যাবে ঠিক তখনই রাঙ্গা তার দলবল নিয়ে আসলে ভাব নেওয়া সেই ব্যাডা তো ভয়ে দৌড় রাঙা দৌড়ে টেবিলের কাপড় উঠিয়ে দুজনের গায়ে জড়িয়ে এমন ভাবে আগলে নিয়ে যায় যেন সবাই এদের এই রূপে দেখলে কি না কি হয়ে যাবে ঠিক তখনই বাসার মালিক এসে রাঙাকে বলে দয়া করে খাবারটা খেয়ে যান রাঙাও সাথে সাথে সবাইকে নিয়ে বসে যায় কিন্তু আমবান কানে কানে যখন বলে যে এরা ইডলি খাওয়াবে রাঙা সাথে সাথে উঠে বলে না না থাক আমরা রাস্তায় খেয়ে নিব অনুষ্ঠানে এসে গোশ রেজাল না থাকলে হয় বলেন গাইতে বিবিকে তার ক্লাসমেট কল দিলে বিবি বলে আমরা আধা ঘন্টায় পৌঁছাচ্ছি ফোন রেখে সবাইকে জানায় আজ তাদের পরীক্ষার রেজাল্ট দিবে আর আজই কলেজে নতুন ইডি এসেছে আজ যে হতভাগ হয়ে বলে এসব পরে কি হবে কলেজে যাবো বিবি বলে অত ভাবার সময় নেই এখন কলেজে না গেলে খবর হয়ে যাবে রাঙা বলে আহা অত চিন্তা কিসের আমাদের ড্রেস আছে না ব্যাস যেই ভাবা সেই কাজ রাঙা জামা পরে আজু আম্বানের টি শার্ট পরে শান্তনু আর ক্যাটে বয়ের জামা পরে বিবি এমন উদ্ভট ড্রেসে কলেজে গেলে কি হবে সেটা তো জানা কথা এই তিনজনের কলেজের নতুন ইডির ডাক পরে এদের এমন অবস্থায় দেখে ইডি তার অ্যাসিস্ট্যান্ট বলে তিনজনে তো ভয়ে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা এদিকে টেবিলের সেই কাপড় গায়ে জড়িয়ে রাঙা অবাক হয়ে কলেজের নাম পড়ছে ঠিক তখনই আম সাম্বান আসলে বেঁধে যায় ঝামেলা কারণ রাঙা হাত কিভাবে বের করবে সেই জায়গায় খুঁজে পাচ্ছে না দেখেছেন কান্ড এদিকে ইডি বলে এই বন্ধু লাইসেন্স করা জলদি তোমাদের বাবা মায়ের নাম্বার দাও আর শোনো তোমাদের সব গুন্ডা ফ্রেন্ডদেরকে আমি ভয় পাই না তিনজন ভয়ে অনুনয় বিনয় করে বলে স্যার শেষ একটা সুযোগ দিন কিন্তু ইডি যেই না বন্দুক তুলতে যায় সবাই ভয়ে যার যার বাসার নাম্বার বলে দেয় ব্যাস ইডিও সাথে সাথে বিবির মা আর বাকি দুজনের বাবাকে বলে আপনাদের গোড়ধর ছেলেরা সব সাবজেক্টে ফিল করেছে তবে আমি সব জানাতে কল করেনি আসলে তারা এখন প্রফেশনাল গুন্ডা হয়ে গেছে গুন্ডাদের সাথে বিবির মাকে বলে মা আগে আমার কথা শুনো আর কিছু বলার আগেই মা বলে দেখ তোর ইডি কল দিয়ে ইংলিশে কি যেন সব বললো আমি তো গুন্ডা শব্দ ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না এদিকে বাকি দুজনের বাবাদের একই অবস্থা শান্তনু বলে আসলে স্যার বলেছিল বাইরে অনেক গুন্ডা তো তাই আমার যেন সাবধানে থাকি আর আজ বলে চিন্তার কিছু নেই স্যার বলেছে বেশি বেশি পড়ালেখা করতে আর গুন্ডা থেকে সাবধান থাকতে নিজেদের বাবা মাকে ভুং ভাঙ বুঝিয়ে তিন বন্ধু ইডির কাছে আসতে আসতে বলে ভাগ্য ভালো যে ওই ব্যাটা মালায়ালাম বলতে পারে না ইডির কাছে এসে তিন বন্ধু অনুরোধ করে বলে আমাদের পরিবারের অবস্থা বেশি ভালো না আমরাই ওদের শেষ ভরসা দয়া করে এমন করবেন না ইডি বলে ঠিক আছে তোমরা যদি এই ফাইনাল পরীক্ষায় সব সাবজেক্টে পাশ করতে পারো তাহলে তোমাদের ছেড়ে খেয়ে দিব আর হ্যাঁ তোমাদের ওই গুন্ডা বন্ধুরা যেন কলেজের ধারে কাছেও না আসে তিনজন ইডি রুম থেকে বের হতেই যাবে তখন ইডি মালায়ালাম ভাষায় বলে কথা না ডাকতে পারলে পরবর্তী কলে কিন্তু মালায়ালামে বলবো তিনজন এবার প্রচুর ভয় পেয়ে যায় বিবি বলে কোন রকমে এবার বেঁচেছি অনেক হয়েছে পড়ালেখা কটাও জরুরি শান্তনু বলে আরে এত প্যারা কিসের রাঙা ভাইকে বললেই এর গেম বাজিয়ে দিবে বিবি বলে কথায় কথায় তো ভাই ভাই বলিস না তো যেভাবেই হোক পাশ করতে হবে কিন্তু রাতে দৃশ্য একদমই উল্টা হয়ে যায় তিনজন গাইতে বসে আছে আর রাঙ্গা এক বিল্ডারকে শাসিয়ে বলে এই বিল্ডিং তার চাই বিবি বলে না আজ তো আর পড়া হবে না কাল থেকে পড়বো শান্তনু বলে কি পড়তে হবে তা জানিস কাল হোস্টেলে গিয়ে সিলেবাস জেনে আসতে হবে বিবি বিরক্ত হয়ে বলে এখানে সমস্যাটা কি ঠিক তখনই আম্মান এসে বলে যা এবার আর কোনো ফাইট হলো না ডিলার এমনি রাজি হয়ে গেছে প্রতিবার ওই রেড্ডি ভাইয়ের লোক এসে আমাদের ডিল ক্যান্সেল করে দেয় কিন্তু এইবার আর আসিনি রাঙ্গা ভাই বলেছে এই বিল্ডিং ভেঙে এখানে মেরিগোল্ডের বাগান করবে তিনজনই অবাক হয়ে একে অপরের দিকে তাকায় ই আবার কেমন বোকা শুধু শুধুমাত্র ফুলের বাগান করার জন্য এত সুন্দর একটা শপিং মল ভেঙে দিবে ঠিক তখনই রাঙা আম্মানকে ডাক দিলে আম্মান বলে ভাই রেড্ডি এই লোকের সাথে কি ঝামেলা রে রাঙ্গা বলে দাঁড়া কল করে শুনছি আম্মান বলে কেন ওই রেড্ডি কে বেড়ে ফেলি রাঙ্গা রেগে বলে খবরদার এ কথা মুখে বানবি না কারণ উনি আমার গুরু বলেই ফোনে টিকটক ভিডিও দেখতে থাকে আম্মান হঠাৎ লক্ষ্য করে বিল্ডিং এর চার পাশ থেকে গুন্ডা ভরা এক একটা গাড়ি আসছে সবার হাতে ধারালো অস্ত্র আম্মান রাঙ্গাকে তাড়াতাড়ি গাইতে উঠিয়ে দিয়ে সবাইকে মারতে থাকে আম্বানের সাথে দুই ক্যাটে বয় আর ড্রাইভার নাজাব পানো মাঠে নেমে গেছে রাঙ্গা গাড়িতে বসে অর্ডার দিয়েই যাচ্ছে ওর পা ভাঙ ওর হাত ভাঙ ঠিক তখনই কিছু গুন্ডা সে ধাল ও রামদা দিয়ে গাড়ি ভেতরে থাকা রাঙ্গাকে মারতে গেলে রাঙ্গা গাড়ি ভেতরে বসেই সবাইকে সরাতে থাকে হঠাৎ একজন এসে বিবি যেখানে বসা সেখানে রামদা ঢুকিয়ে দিলে রাঙ্গা হাত দিয়ে ধরে আটকায় সাথে সাথেই তার হাত কেটে যায় এত ভয়ানক পরিস্থিতি দেখে তিন বন্ধু অনেক ভয় পেয়ে যায় আমবান বলে ভাই আপনি গাড়ি নিয়ে বের হন আমরা দেখে দেখছি রাঙ্গা ড্রাইভারের সিটে এসে আশেপাশে তাকিয়ে দেখে তার লোকেরা তার জন্য কিভাবে লড়ে যাচ্ছে তাই পেছনের তিনজনকে শক্ত করে ধরে বসতে বলে গুন্ডাদেরকে গায়ে দিয়ে উড়িয়ে দিয়ে এক এক করে সবাইকে গাড়িতে উঠিয়ে নেয় কিন্তু এই মারামারির চক করে বেচারা রাঙ্গার প্রিয় গাড়ির দরজা দুইটা ভেঙেই যায় তবুও বুকে পাথর নিয়ে সবাইকে উঠিয়ে বের হতে গেলেই ক্যারেটে বয়ের একজনকে গুন্ডারা পাকরাও করে ফেলে কোনো উপায় না পেয়ে জনকে রেখেই রাঙ্গা বাকি সবাইকে নিয়ে সেখান থেকে বের হয় সবার মন অনেক খারাপ হয়ে যায় বিশেষ করে জনের আর সাথী জনের সে হুট করেই দরজা খুলে লাফ দিয়ে দৌড়ে তার বন্ধুকে বাঁচাতে চলে আসে রাঙ্গা আর দেরি না করে গাড়ি নিয়ে সে জনকে যারা মারছিল তাদের দিকে দ্রুত যায় যেন যান বাঁচাতে গিয়ে আরো মেরে ফেলা রাজাপ্পার পেছনে ডিগি খুলে দেওয়ার সাথে সাথেই জনের বন্ধু জনই দৌড়ে সে জনকে নিয়ে গাইতে ওঠে আর রাঙার দ্রুত গাড়ি নিয়ে শপিং মলের সিঁড়ি দিয়ে নেমে কোনো রকমের সবার যান বাঁচায় এত কিছুর পরও রাঙার কষ্ট একটাই তার প্রিয় গাড়ির দরজা ভেঙে গেছে আমান বলে ভাই তাড়াতাড়ি গাড়ি হাসপাতালে নেন আমার মা যায় ষোলো নম্বর হয়তো লেগেই গেছে বলেই ফিক করে হেসে দিলে বাকি সবাই পাগলের মতো হাসতে থাকে কারণ গোনাদের জন্য আঘাত পাওয়া গর্বের বিষয় এদের সব পাগলামি দেখে তিন বন্ধু হাসবে না কাঁদবে বুঝেই পাচ্ছে না রাঙা তিনজনকে বাসার সামনে নামিয়ে বলে পরে বৃহস্পতিবার গান ফাইট হবে আজ থেকেও বেশি মজা হবে দেখে নিস গুড নাইট তিনজন হাবনার মতো মাথা নাড়িয়ে মুখে নকল হাসিয়ে দিয়ে রাঙ্গা। ডাটা দিতেই থাকে রাঙ্গা যেতেই বলে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ভাইয়ের ফোনও ধরা যাবে না আর কথাও বলা যাবে না পরের দিন তিন বন্ধু প্রচুর সিরিয়াস হয়ে হোস্টেলে সব পড়া বুঝতে আসে রাঙ্গা কল দিয়েই যাচ্ছে কিন্তু কেউ কল রিসিভ করে না তাতে বাসায় ফেরার সময় বাইকে আড্ডু বলে দেখ এই কয়দিন কেউ ভাইয়ের কল রিসিভ করবো না বিবি বলে শুধু এই কয়দিন কেন পরীক্ষার পর রিসিভ করবো না একবার কোর্স শেষ করতে পারলে এখান থেকে চলে যাব। সাধারণ অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখে সারা মহল্লার দেওয়ালে আলো বাসায় আসতেই দেখে এ তো বাস বিছানা যেন কোনো মেলার মাঠ হাজার মানুষের ভিড় বড় করে লেখা হ্যাপি বার্থডে রাঙা আর আম্মানকে দেখেন সে তো ড্রিঙ্কস এর জেট বানিয়ে সবার মধ্যে বিলোচ্ছে আর রাঙা তার তো খুশি সীমাই নেই কখনো পাগলের মতো নাচছে কখনো ভিড়ে লাফিয়ে এই তিনজনের কাছে আসছে তো কখনো এদেরকে মাতাল করার জন্য আম্বানকে ডেকে ড্রিঙ্কস ছেটাচ্ছে আম্বান এসে এই তিনজনকে নিয়ে নাগরদোলায় উঠিয়ে দেয় আম্বান এদের এমন ঘুরলি দেয় যে তিন বেচারা ভয়ে মা মা করে কাঁদতে থাকে রাঙার কি আর এসব খেয়াল আছে সে ট্রাকের সুইমিং পুল বানিয়ে সাঁতরে বেড়াচ্ছে ফাইনালি কেক কাটার সময় হলে তিন ভাইকে নিয়ে কেক কাটতে এসে ছোট এক চাপাতি নিয়ে এসে দেখে কেকের তারই ছবি নিজের গলায় নিজেই তো আর ছুরি বসানো যায় না তাই এক কোণা থেকে কেক কেটে সবাইকে খাওয়াতে থাকে ঠিক তখনই কোথা থেকে যেন আম্বান এসে কেকের রাঙার ছবিতে মুখে এক থাবা দিয়ে তুলে সবাইকে দিয়ে চাপাতি দিয়ে কোপ দিতেই থাকে বেচারা রাঙা হা করে তাকিয়ে থাকে তারপর আবারও সবার নাচ দেখে পাগলের মতো নাচে আজ আসলে এদের পাগলামির কোনো সীমাই নেই সবাইকে ভাবে নাস্তে দেখে তিন বন্ধু বলে আজ তো আর পড়া হবে না কাল থেকে পড়া শুরু বলে সবার সাথে পাগলের মতো নাস্তে শুরু করে মানে এদের আমাদের মতো অবস্থা কাল কাল করে জীবনের পড়াই হবে না নাস্তে নাস্তে সকাল হয়ে যায় সবাই যখন সারা বাড়ির এখানে সেখানে ঘুরে ঘুমাচ্ছে তখন তিন বন্ধু কলেজের ইউনিফর্ম পরে নানা রকমের পাটি পিটিপে বের হয়ে কলেজে আসে এদিকে পরীক্ষার আর মাত্র 13 দিন বাকি এত কষ্ট করে কলেজে এসে কিবা হলো কারণ তিনজন জন কখনো মাটি ঘোরাচ্ছে তো কখনো ক্লাসে কারণ রাতের ঘুম পুরো হচ্ছে না আজু বলে দেখ ভাই আমাদের জন্য কত কিছু করেছে আর কাল তার জন্মদিন ছিল এই জন্য তার বিষয়ে খারাপ কিছু বলা উচিত না আর ভাই তো অনেক ভালো আমরা আজকে বুঝিয়ে বললেই ভাই নিশ্চিত আমাদের বিষয়টা বুঝবে বাসা যা দেখে পার্টি এখনো চলছে আমবান তখনও ট্রাকের সুইমিং পুলে ভেসে বেড়াচ্ছে কিন্তু তিনজনকে দেখা মাত্রই আমবান শয়তানি হাসি দিয়ে বলে যাও যাও তাড়াতাড়ি জামা বদলে আসো বিবি বলে হ্যাঁ প্রচুর ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিব তিনজন রুমে এসে জামা বদলাতেই যাবে ঠিক তখনই রাঙা কোথা থেকে দুই মহিলাকে এনে ভেতরে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দে দোর আর এই তিনজন তো আন্টি আমাদেরকে ছেড়ে দেন বলে কান্নাকাটি শুরু করে দেয় এই তিন বাচ্চা ছেলের কর্মকাণ্ড শুনিয়ে সেই দুই আন্টি হ্যাবি মজা নিচ্ছে আর বাকিরা সবাই লজ্জায় লাল হয়ে যাচ্ছে আর তিনজন মুখ গোমরা করে বসে আছে আম্বান দুজনকে হাসতে মানা করতে গেলে তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় শান্তনু রাঙাকে পড়ার বিষয়টা বলবে ঠিক তখনই কেউ একজন আম্বানকে কল দিয়ে জানায় ক্যাটে বয়ে দুজন পালিয়েছে এই কথা শুনে রাঙা প্রচুর রেগে বলে আমার থেকে পালাবে সবাই চলো আজ ওদের যেভাবে হোক খুঁজে বের করব আম্বান রাঙার এত রাগ দেখে তাকে শান্ত করতে বলে ভাই এটা আপনার জন্মদিনের মাস আপনি কেন রাগ করছেন আমি ওদেরকে খুঁজে নিয়ে আসবো রাঙা চুপ করে দাঁড়িয়ে আছে দেখে আম্বান বলে আমি জানি আপনার মন কিসে ভালো হয় চলো সবাই এখন আমরা ইশারায় মুভির নাম দেখানো গেম খেলবো রাঙার সাথে সাথেই সব রাগ ভুলে বলে আমার দলে বিবি থাকবে পাশ থেকে দীপা নামের মহিলাটা বলে আমিও রাঙা ভাইয়ের দলে ব্যাস যথারীতি খেলা শুরু সবাই মোটামুটি ভালোই পারছে এক রাঙা রাঙার সুযোগ আসলে আমবান কানে কানে রাঙাকে একটা মুভির নাম বললে রাঙ্গা বলে হ্যাঁ এত সহজ বলেই একটা বড় তলোয়ার আর একটা ছোট চাকু নিয়ে বিবি আর দীপাকে দেখিয়ে নাক চেপে বাই বলে চলে যায় দীপা আর বিবি তো দূরের কথা কেউ বুঝতেই পারছে না এটা আবার কেমন মুভি আদ্র কিছু না বুঝতে পেরে আমবানকে জিজ্ঞেস করে নামটা কি বলেন তো আমবান বলে বড় তলোয়ার বাদ দিয়ে ছোট চাকু দেখাচ্ছে তারপর নাকে হাত দিয়ে বাই বলে চলে যাচ্ছে এর মানে ছোট মুম্বাই এটা কোনো কথা কার সাথে কি বেচারা বিবি কোনো ভাবেই বুঝতে পারছে না বারবার এভাবে দেখিয়ে রাঙ্গা প্রচুর বিরক্ত হয়ে চাকু ফেলে দিলে সবাই ভয় পেয়ে যায় রাঙ্গার প্রচুর রেগে বলে আম্বান ওদের ফোকাস করতে বল সেই বোঝাতে থাকে অবস্থা খারাপ ঠিক তখনই কল আবারও দিলে আম্বান কথা বলতে কেউ সাইডে গেলেই বিবির চোখ যায় আম্বানের পিঠের চাকুর দাগের দিকে রাঙ্গা নিজেই বলেছিল একদিন ইশারায় মুভির নামের গেম খেলতে গিয়ে আম্বান নামটা পারেনি বলে রাঙ্গা তার পিঠে চাকু বসিয়ে দিয়েছিল বিবির তো ভয় আরো বেড়ে যায় রাঙার রাগে হয়তো এখনই তার পিঠে কোপ বসিয়ে দিবে দীপা না পেয়ে যত মুভির নাম জানে এক এক করে বলতেই থাকে বিবি তো আর একটু হলেই কান্না করে দেয় আর্য আর শান্তনু ইশারায় নাম বললে বিবি সাহসী হয় না তাদের দিকে তাকানোর দুনিয়ার সব মুভির নাম বলতে বলতে হুট করে ছোট মুম্বাইয়ের নাম বলে দিলে বিবি বেচারা এই যাত্রায় বেঁচে যাওয়ার খুশিতে দীপাকে জড়িয়ে ধরে আম্বানি সে রাঙাকে বলে ওই দুজনকে খুঁজে পাওয়া গেছে কি করব রাঙা বলে মেরে ফেলো না না এক কাজ করো আজ আমি অনেক ক্লান্ত আজ ওদের আটকে রাখো কাল ওদেরকে মারবো বলে সবাই চলে যায় বিবি এখনো ভয়ে সবাই যেতেই চাকু হাতে নিয়ে কি একটা ভেবে যেন দৌড়ে ড্রয়িং রুমে এসে রাঙার ছবির পাশের দেওয়ালে পেইন উঠাতে থাকে কিছুক্ষণ পরে নিচ থেকে লাল রং বের হয়ে আসে দেওয়ালে লাল রং দেখে তিনজনের যান যেন হাতে চলে আসার মতো অবস্থা বিবি দৌড়ে রান্নাঘরে এসে মেঝার দিকে তাকিয়ে থাকে আর ভয় ভয়ে ভয়ে বলে তার মানে আম্বান যে গল্প শুনিয়েছিল সবটা সত্য রাঙা সত্যি সত্যি তার ভাইয়ের মতো আত্মীয়কে মেরে দেওয়ালে লাল রং করেছে বলে দেওয়ালের লাল রং তো জেগেও করতে পারে কিন্তু ও কি আসলে খুন করেছে দিয়ে দুজনকে সরিয়ে মেঝের ম্যাট ধাক্কা বিয়ে হতবাক হয়ে তাকিয়ে এক টান দিয়ে ম্যাট উঠিয়ে দিতেই দেখা যায় নিজে কবরের করে নিচে কোনা আকৃতিতে সিমেন্ট দেওয়া তার মানে তার আত্মীয়কে খুন করে এখানে দাফন করে রেখেছে ভয়ে তিনজন কেমন ভ্য করে কাঁদছে দেখেন এরা কি আর এই মানে থাকে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় ঠিক তখনই এই দীপায় এসে বলে আমার ফোন রেখে গিয়েছিলাম ওটা নিতে এসেছি বিবি আর না সহ্য করতে পেরে কাঁদতে কাঁদতে বলে দিদি আজ রাত আপনি আমাদের সাথে ঘুমান প্লিজ ভেতরে যেতে আমাদের ভয় করছে এদের এই অবস্থা দেখে দীপা হ্যাঁ না বলে পারে না সারা রাত দীপা নাক ডেকে ঘুমালেও এই তিনজন ভয়ে কাঁচুমোচু হয়ে চুপ করে শুয়ে থাকে পরের সকালে আবারও তিনজন ক্লাসে নাক ডেকে ঘুমালে প্রফেসর বিরক্ত হয়ে বলে বোর্ডে পরীক্ষা ডেট লিখে দিয়েছি তোমাদের আমি আর সহ্য করতে পারছি না তোমরা কবে সিরিয়াস হবে ক্লাস শেষেও তিনজন ভয়ে ক্যাম্পাসেই বসে থাকে কোনো ভাবে আজ তারা বাসায় যাবেই না শেষে না পেরে একটা জুসের দোকানে আসে দিন গড়িয়ে বিকাল দোকানদারও সব বন্ধ করে এই তিনজনকে তাড়িয়ে দেয় না পেরে তিনজন এবার কলেজের হোস্টেলে আসে এখানেও গল্প করতে করতে রাত হয়ে যায় আগামীকাল পরীক্ষা তাই যে যে যার যার মতো ঘুমাতে চলে গেলে তিন অসহায় আর না পেরে হোস্টেলে ছাদে চলে আসে তিনজন অসহায় লাচারের মতো বসে এটাই ভাবছিল তারা রাতে থাকবে কোথায় তখনই নিয়াজ এসে বলে চলো আমার সাথে একটা কাজ আছে তিনজন আর কিছু না ভেবে মিয়াজের সাথে বের হয়ে যায় নিয়াজ রেস্টুরেন্টের সামনে এসে দৌড়ে কিছু লোককে গিয়ে বলে কিরে খুব চর্বি হয়েছে তাই না জানিস আমার সাথে কে আছে ওই দেখ সেদিন এরাই কলেজের সামনে মারামারি করেছিল তিনজনেরই প্রচুর রাগ হয়ে যায় কারণ নিরাজ তাদেরকে গুন্ডা বানিয়ে দিয়েছে তাই তাদের হাতে রেখেই তিনজন বাইক নিয়ে বেরিয়ে পড়ে বেচারা নিরাজ সেই লোকদের হাতেই মায় খেতে থাকে পথের মাঝেই হঠাৎ সামনে সামিয়ানা হাতে কিছু লোককে দেখে তিনজন অবাক হয়ে তাকিয়ে থাকে সাথে সাথেই সেই লোকগুলো সামিয়ানা তিন বন্ধুর বাইকের পেছনে নিতেই তিনজন গায়ে অর্থাৎ এদেরকে রেড্ডির লোকরা কিডন্যাপ করে রেড্ডির কাছে নিয়ে আসছে রেড্ডি তখন রাশিয়ান ডনের মতো আউটফিট পরে ট্রায়াল দিচ্ছে রেড্ডি তিনজনের সামনে শান্তনু আর প্রচুর ভয় পাচ্ছে রেড্ডি বলে রাঙার সাথে ঘুরে হচ্ছে সামনে কুটটি আর তার লোকদেরকে দেখে বিবির প্রচুর রাগ হয়ে যায় বিবি হঠাৎ প্রচুর রেগে রেড্ডিকে বলে আমরা ভদ্র মানুষের মতো এখানে পড়ালেখা করতে এসেছিলাম কিন্তু ওই কুটটি আর ওর দল কোনো কারণ ছাড়াই আমাদেরকে মারে তাই প্রতিশোধ নিতে আমরা রাঙার সাথে ভাব জমাই এমনি রাঙার জন্য জীবনের বারোটা বেজে আছে তার ওপর তোমার পালতু গুন্ডারা আমাদের ধরে নিয়ে এসেছে তোমার যা খুশি করো আমার কিছুতেই কিছু যায় আসে না রেড্ডি বলে আমার তোদের সাথে কোনো স্বাদ নেই আমি শুধু রাঙাকে চাই ওই বদমাইস আমার গেট আপ স্টাইল পরিচয় সব কেড়ে নিয়েছে এখন সবাই আমাকে বলে আমি নাকি রাঙার মতো জামা পরেছি ওর মতো আচরণ করছি বলেই রাগে শার্ট ছিঁড়ে বলে ও আমাকে কপি করেছে আর লোকজন আমাকে কপি পাস বলবে তাও হবে না ওকে তো আমি এভাবে পাড়িয়ে পাড়িয়ে খুন করব রেড্ডি নিজের কার্ড দিয়ে বলে রাঙাকে একা পেলেই কল দিবে রাঙা আসলে কাউকে কখনো ভালো তো বাসতেই পারেনি তোমাদেরও ভালোবাসে না ও তো নিজের ভাইকেও খুন করেছে তাহলে তোমাদের খুন করতে কতক্ষণ যাও তোমরা বিবি প্রচুর ভাব নিয়ে বের হলে আর্য অবাক হয়ে জিজ্ঞেস করে আরে তোর মধ্যে এত জোশ আসলো কোথা থেকে বিবি বলে রেড্ডি আমার কথার জন্য আমাদেরকে যেতে দেয়নি রেড্ডি আসলে রাঙাকে ভয় পায় এই জন্য যেতে দিয়েছে আর্য জিজ্ঞেস করে তাহলে রাঙা ভাই মারা গেলে রেড্ডি আমাদের যেতে দিবে বিবি বলে আগে একটা সমস্যা সমাধান করে নি তারপর দেখা যাবে বলে তিন বন্ধু রাঙার সাথে সরাসরি কথা বলতে বাইরে চলে আসে সেই দুই ক্যাটে বয়কে ধরে অনেক মারধর করে বসিয়ে রাখা হয়েছে রাঙার প্রচুর দুজনকে বলে আমি তোমাদের খাবার দিয়েছি আশ্রয় দিয়েছি এমনকি গাড়িও দিয়েছি আর তোমরা আমার থেকে পালিয়ে সবাইকে বলে দিচ্ছি আমার সাথে ধোকা করলে তার খবর আছে এমন দৃশ্য দেখে তিন বন্ধুত্ব ভয়ে গলা শুকিয়ে যায় জনি সরি বললেও রাঙা চিৎকার করে বলে সরি কিসের সরি কিসের আস্ত তোকে বলে চাকু নিয়ে এসে সেটা সান্দনকে দিয়ে বলে ওকে মেরে ফেল যে যে মাকে ওয়াদা দিয়ে এসেছিস সবার আজ শিক্ষা হবে শান্তনত তো ভয়ে হাত কাঁপছে ভয়ে দুই বন্ধুদেরকে তাকালে দুজন আকাশে বাতাসে এমন ভাবে না শান্তনাকে দাঁড়ানো দেখে রাঙা বলে থাক তুই পরের বার মারিস বলে আম্বানকে চাকু দিয়ে দেয় আম্বান পুরো জোশ নিয়ে জনির গলায় চাকু ধরে কোপ দিতে চায় ভয়ে তিন বন্ধু কোন রকমে চোখ বন্ধ করে ফেলে রাঙা বলে আরে এখানে রক্তে দাগ হয়ে যাবে তো ওদের ওয়াশরুমে নিয়ে যা সাথে সাথে দুজনকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হলে রাঙা সহ সবাই ওয়াশরুমে চলে যায় যেই না জনের চিৎকার শোনা যায় তিন বন্ধু ভয় সোজা চলে আসে বাসায় এসে শান্তনু আর ব্যাগ গোছাতে শুরু করে বলে তাহলে আমাদের পড়ালেখা কি হবে শান্তনু বলে এখানে থাকলে পড়ালেখা তো হবেই না কিন্তু গুন্ডা হয়ে যাব। এটা নিশ্চিত দুই বন্ধু ব্যাগ নিয়ে বের হতে গেলে মিরিয়ে বলে ওরে বড়দের দল পালিয়ে যাবে কোথায় রাঙা চাইলে আমাদের যেকোনো জায়গা থেকে খুঁজে খুন করতে পারে দুইজন ব্যাগ ফেলে পাগলের মতো কাঁদতে থাকে কারণ তাদের কাছে আর কি করার আছে যাচ্ছে রেগে রুম থেকে বের হলে বিবি বলে আরে এখন কোথায় যাচ্ছিস আর্য বলে পানি খেতে কিন্তু রান্নাঘরের দরজায় এসে মনে পড়ে রান্নাঘরে রাঙার ভাইয়ে লাশ পোতা তাই ভয়ে চুপচাপ সোফায় বসে থাকে তবে আজ বিবি প্রচুর সাহসী হয়ে গেছে সে দিব্যি রান্নাঘরে পানি আনতে চলে যায় বাকি দুইজন ভয় ভয় দেখতে থাকে যে কি হয় ঠিক তখনই অতি সাহসী বিবি দৌড়ে পানির বোতল নিয়ে বের হয় তবে বন্ধুদেরকে দেখে খুব সাহসী ভাব নিয়ে বোতল দেয় ওই যে ছোটবেলায় ভয় লাগলে আমরা যেমন কোনো রকমের লাইট করে দৌড় দিতাম সেই অবস্থা বিবি বলে ভালো করে ভেবে দেখ আমরা আসলে রাঙ্গার কোনো কাজেরই না তাহলে ও কেন আমাদেরকে মারবে ওই দুই ছেলেকে মেরেছে কারণ ওরা মারামারি করতে পারতো কিন্তু রাঙ্গা ভালো করে জানে আমরা ওর কোনো কাজেরই না তাই শান্তনুকে চাকু দিয়েও আবার ফিরিয়ে নিয়েছে আজু বলে তাহলে রাঙ্গা যে আমাদের জন্য কুটটিকে মারলো বিবি বলে ভালো করে মনে কর রাঙ্গা বলেছিল আমরা না গেলে ও উল্টা আমাদেরকে মারবে অর্থাৎ কুটটিকেও নিজের এন্টারটেনমেন্টের জন্যই মেরেছে আমরা এক সপ্তাহের জন্য গায়েব হয়ে যাব তাহলে এই এক সপ্তাহে রাঙা আমাদেরকে ভুলে যাবে তারপর আমরা কলেজের হোস্টেলে উঠে কোর্স শেষ করে বেঙ্গালোর চলে যাব। আপাতত এই এক সপ্তাহ পরীক্ষায় যেভাবেই হোক পাশ করতে হবে শান্তনু জিজ্ঞেস করে কিন্তু আমরা যাব কোথায় বিবি বলে আমার এক বন্ধুর হোস্টেল আছে তুম ওখানে আমরা এক সপ্তাহ থাকতে পারবো যেই ভাবা সেই কাজ পরের দিন সকাল হতেই তিন বন্ধু পৌঁছে যায় তুমপারের হোস্টেলে বিবি তার বন্ধুর সাথে শান্তনু আর পরিচয় করিয়ে দেয় যে যে যার যার ফোন বন্ধ করে নিশ্চিন্তে পড়ালেখা করতে থাকে এরা এতটাই ভালো হয়ে গেছে যে সারাদিন শুধু পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেছে বিবি বলে এতদিনে নিশ্চয়ই রাঙ্গা আমাদের খোঁজা বন্ধ করে দিয়েছে আর আমাদেরকে গেছে আমরাও এখানে পর শান্তি পেয়েছি এদিকে তো সারা শহরের সবাইকে মেরে মেরে তার সোনার টুকরাদেরকে খুঁজে বেড়াচ্ছে বেচারা সিনিয়রদের দল অর্থাৎ কুটটি আর তার দলেরা আবারও মার খায় আম্বান জিজ্ঞেস করে তাহলে আমরা ওদের বাসায় খোঁজ নিব রাঙা বলে না না মা চিন্তা করবে আসলে রাঙা বিবির মায়ের মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছে এদিকে তিন বন্ধু আরামে হোস্টেলের ক্যান্টিনে বসে খাচ্ছে ঠিক তখনই খবর শুনে ব্যাঙ্গালোরের নাম করা এক কলেজে দিনে দুপুরে লোকাল গ্যাং এরা স্টুডেন্টদের উপরে হামলা করেছে সেই ফুটেজ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এই খবর দেখে বিবি প্রচুর ভয়ে রুমে এসে ফোন অন করে আজও জিজ্ঞেস করে কি করছিস তুই বিবি বলে রাঙা আমাদেরকে খোঁজার জন্য এত কিছু করলে এতক্ষণে নিশ্চয়ই মাকে কল দিয়েছে মা খামোখা চিন্তা করছে হয়তো বিবির ফোন অন হতেই রাঙা কল দেয় রাঙার নাম দেখে বিবি তো ভয়ে ফোন ফেলে দেয় শান্তনু আর আর্য বলে তাড়াতাড়ি ফোন বন্ধ কর বিবি কি ভেবে যেন কল রিসিভ করে সাথে সাথেই রাঙা চিৎকার করে জিজ্ঞেস করে তুই আমার ছেলেদের সাথে কি করেছিস বিবি বলে আমি বিবি বলছি আজ রাতে বাসায় আসছি এসেই সব বলবো বলি কল কেটে ফোন বন্ধ করে দেয় আর্য বলে তুই গেলে যা আমি যাব না বিবি হঠাৎ খুব রেগে আর্যুর গলা ধরে বলে এসব তোর জন্যই হয়েছে তাই আমি যা বলবো তাই করবি বিবির এই রূপ দেখে আর্য বলে তুই একদম রাঙার মতো কথা বলছিস বিবি আর কিছু না বলে বের হয়ে যায় রাঙার প্রচুর চিন্তিত হয়ে সোজা বাসায় এসে বিবিকে ধরে মারতে গিয়েও থেমে জিজ্ঞেস করে তোমরা আসলে ছিলে কোথায় বিবি আর সহ্য করতে না পেরে বলে দয়া করে আমাদেরকে একা ছাড়ো আমরা তোমার চামড়াদের মতো গুন্ডা না আমরা এখানে পড়ালেখা করতে এসেছিলাম ওই সিনিয়রদেরকে মেরে বদলা নিতে তোমাকে ব্যবহার করেছি ব্যাস এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল যখন তোমার সাথে থাকি মনে হয় কোনো বোমের উপরে বসে আছি বাকি দুইজন বিবির এই দুঃসাহস দেখে কোনায় ভয় সবাই হয়ে দাঁড়িয়ে আছে বিবি আর কিছু বলতেই যাবে তখন রাঙা তাকে থামিয়ে আম্বানকে কল করে বলে এক ঘন্টার মধ্যে সবাইকে নিয়ে আমার আগের বাসায় আসো কল কাটতেই সামনে লাল রঙের দেওয়াল দেখে রাঙার রাগ যেন আরো বেড়ে যায় বিবি সোজা কিচেনে এসে রাঙার ভাইয়ের কবরের দিকে তাকায় তো আর একবার দাওয়ের দিকে বিবির এমন চাহনি দেখে আর্য বলে তুই আসলে কি ভাবছিস বলতো বিবি বলে আমি এভাবে ওর হাতে মরতে পারবো না হয়তো আজ মরবো নয়তো মারবো আর তোরা কি কখনো রাঙাকে মারামারি করতে দেখেছিস বলেই দাও হাতে নাই না জানি এখন কি হতে চলেছে রাঙা তখনও দেওয়ালের দিকে মুখ করে তাকিয়ে আছে আজ রাঙার কথা মনে পড়ছে যেদিন মা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর তার আপন ভাই তাকে মারতে চাকু বের করেছিল আজকের মতো যন্ত্রণায় চাপা কান্না করছিল আজ আবারও সে ভালোবাসার বদলে ঘৃণাই পেল আসলে রাঙার জন্য অনেক খারাপ লাগছে কিছু মানুষ এমনই থাকে যারা হাজার করেও কখনো কেন যেন ভালোবাসা পায় না উল্টা ঘৃণা আর ঢোকা কি মনে হতে যেন রেড্ডির কাট বের করে কল দেয় রাঙা মুছে বেডরুমে আসতেই বাইরে অনেকগুলো গাড়ি দেখে সব দরজা জানা বন্ধ করে রান্নাঘরে এসে দরজা বন্ধ করতে গেলে বিবি রাঙা বের হওয়ার সময় বলে খবরদার কেউ বের হবে না বলেই বাইরে আসে তিন বন্ধু দৌড়ে বারান্দায় আসলে রাঙা বলে বিবি তোমরা এখানে কেন তাড়াতাড়ি ভেতরে যাও কিন্তু তারা ঠায় দাঁড়িয়ে থাকে রেড্ডির লোকেরা এসে রাঙাকে মারতেই থাকে রাঙা সবাই কে থামতে বললেও তবুও তারা মেরে রাঙাকে মাটিতে ফেলে দেয় সাথে সাথে রেড্ডি বের হয়ে বলে আরে দাঁড়া আমি একটু দেখি আর তোমাদেরকে থ্যাংক ইউ আজ রাঙা তো শেষ কথাটা শোনা মাত্রই রাঙা যেন বিশ্বাসই করতে পারে না যে এই তিনজন তাকে মারার জন্য রেড্ডিকে ডেকেছে এত বড় ধোকার পর রাঙার রাগ যেন আগ্নেয় গিরির মতো ফুসে ওঠে রাঙা উঠে বলে আরে রেডি হতে সময় তো দিবি বলেই ধামাধাম মায়ের শুরু করে দেয় রাঙার এই রূপ দেখে বিবি সব জোশ উড়ে হাত থেকে দাও পড়ে যায় রেডি তার লোকদেরকে বলে ওর গায়ে আগুন মারো লোকগুলো বোতলের আগুন জ্বালিয়ে মারতেই রাঙা সরে যায় আর আগুন গিয়ে রাঙার প্রিয় গাইতে পড়ে রাঙা বলে ওরে সাহস আমার প্রিয় গাইতে আগুন দেবি বলে আগুনের এক বোতল ধরে উলটা তাদের দিকেই ছুড়ে মারে রাঙার এই ভয়ানক রূপ দেখে শান্তনু আর আজু রাগে বিবির দিকে তাকায় বিবের জন্যই আজ রাঙার ভিতরে সিংহ জেগে উঠেছে রাঙা তাদেরকে দেখিয়ে দেখিয়ে এক এক করে সবাইকে মেরে মাটিতে শুয়ে দেয় একাই এক থেকে দেড়শো লোককে মেরে তার মোর ভেঙে বলে বয়স হয়ে গেছে তো মা যায় যা ব্যথা ও হো রেড্ডি তুই এখনো মরিস নি বলেই রেড্ডি দিকে দৌড়ে লাভ দিয়ে ছোট এক চাকু নিয়ে মারতে গেলে রেড্ডি রাঙার হাত আটকে বলে ভুলে গেলে নাকি আমি তোর গুরু কিন্তু রাঙাকে কেউ আজ থামাতে পারবে না তিন বন্ধু ভেবেই নাই রাঙা তার গুরুকে নিশ্চয়ই মারবে না রেড্ডি রাঙার হাত ধরে রাখলে রাঙা বলে তোর সমস্যা কিরে সব সময় আমার পিছনে লাগিস রেড্ডি বলে আমার পরিচয় আমাকে ফিরিয়ে দে রাঙা রাঙা বলে তোর পরিচয় তোকে সুদ সমিতি দিয়ে দিব বলে এক এর পর এক চাকুর আঘাত দিয়ে রেডডিকে মেরে ফেলে সাদা জামা খুলে রেড্ডি লাশের উপরে ছুড়ে বলে এই নেতর পরিচয় আমার কারো পরিচয় বা কাউকে দরকার নেই বলে আহত সিংহর মতো চিৎকার করে ওঠে তিন বন্ধুর তো ভয়ে কাপা কাপা অবস্থা ঠিক তখনই আমবান লোকদেরকে নিয়ে চলে আসে তিন বন্ধু কোন রকমে কাঁদতে কাঁদতে বলে আরে পালা রাঙা প্রচুর রেগে বলে ধোকাবাস আর তোদেরকে ছাড়বো না বলে ঘরে সে দরজা বন্ধ করে বলে তোদেরকে টুকরো টুকরো করে গলির কুকুরদেরকে যদি আজ না খাওয়াই তো আমার নামও রাঙানা এদিকে দরজা লাগানো বলে আম্মার লোকদেরকে নিয়ে ভিতরে ঢুকতে পারছে না তাই রাঙা এক ঘর থেকে আরেক ঘরে গেলে তারাও বাসার চারপাশে ঘুরে জানা দিয়ে রাঙাকে দেখছে আর একবার দরজা খুলতে বলছে রাঙা বলে তোদের না আমি মন দিয়ে পড়ালেখা করতে বলেছিলাম তোদাই তো চুলকানি বেশি আমার সাথে দেখি ড্রিঙ্কস করবি বাসায় থাকবি গাইতে ঘুরবি আর আমাকে মারামারি করতে দেখবি আয় আজ তোদেরকে আমি আমার আসল রূপ দেখাবো আমার মাকে দেওয়া কথার জন্য আমি মারামারিও ছেড়ে দিয়েছিলাম তোদের জন্য আজ আমি ওয়াদা ভাঙার পাপ করেছি তোদেরকে আজ যেভাবেই হোক খুন করব। তিনজন ভয়ে সারা ঘর জুড়ে পালিয়ে বেড়াচ্ছে কাউকে না পেয়ে রাঙা আম্বানকে বলে তোরা একদম চুপ থাকবি বেশি চিল্লালে জীব কেটে দিব রাঙা বলে আসলে এই দুনিয়ায় আমাকে ভালোবাসার মতো কেউ নেই সবাই আমার সাথে আছে শুধু টাকা আর ফ্রিতে ড্রিঙ্কস করার জন্য ইনস্টাগ্রামে কেউ আমাকে একটা লাইকও দেয় না এত বছর পর তোমাদেরকে নিজের ভাইয়ের মতো ভালোবাসলাম আর তোমরাই আমাকে ধোকা দিলে আসলে আমার ভাগ্যই ভালো না বলেই কান্না করতে থাকে রাঙাকে এভাবে কাঁদতে দেখে রাঙার সব চামচা সহ এই তিন বন্ধুও চোখের পানি ধরে রাখতে পারে না রাঙা কাঁদতে কাঁদতে বলে আমি আমার মায়ের সামনেও কখনো কাঁদিনি আমার মা ঠিকই বলতো এই পথে কেউ কারো আপন হয় না না আর পেরে সোফার থেকে উঠে বলে সরি ভাই আপনার জন্য সত্যি অনেক কষ্ট হচ্ছে সাথে সাথেই রাঙা হাতের কুড়াল ছুঁড়ে বলে আমাকে কাঁদিয়ে তুই সরি বলিস বেশি আবেগ দেখালে এমনই হয় তিন বন্ধু ভয়ে এক দৌড়ে বেডরুমে ঢুকে কোন রকমের দরজা লাগিয়ে দেয় রাঙা রেগে কুড়াল নিয়ে এসে দরজায় একের পর এক কোপ দিয়ে বলে তোরা আমাকে মারতে চাস তোদের জন্য আমি আমার গুরুকে আজ খুন করেছি তোদের আজ কেটে টুকরো করব। তিনজন ভ্যা ভ্যা করে কাটতে কাটতে বারান্দা দিয়ে লাফিয়ে বের হতে গেলে দেখে রাঙার সব চামচা তাদেরকে মারার জন্য ওত পেতে আছে ভয়ে আম্বানকে ডাকলে আম্মানো রেগে বলে তোরা জাহান নামে যা উপায় না পেয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দেয় বাইরে গুন্ডার দল ভেতরে রাঙা মানে জলে কুমির আর ডাঙায় বাঘের মতো অবস্থা এদের বাঁচার আজ আর কোনো উপায় নেই ঠিক তখনই বিবির ফোন বেজে ওঠে রাঙা রাগে ফোন পাড়া দিয়ে ভাঙতে গিয়েও বিবির মায়ের ছবি দেখে থমকে যায় তারপরও রাগ দেখিয়ে দরজায় কোপ দিয়ে নিজেই আবার থেমে মায়ের কল রিসিভ করে মা বলে বিবি রাঙা হুঁ করে উঠলেই মা বলে তুমি রাঙা না ভালো আছো বিবি কেমন আছে সাথে সাথেই রাঙা ভাঙা দরজা দিয়ে বিবির মুখের দিকে তাকিয়ে দেখে বিবি প্রচুর ভয় পেয়ে গেছে মা বলে ওর খেয়াল রেখো সামনে পরীক্ষা তো রাঙা বলে হ্যাঁ মা আমি খুব ভালোভাবেই ওর খেয়াল রাখবো মা কল কাটতেই রাঙা আর কয়েক বাই দিয়ে দরজা ভেঙে সিটকানি খুলে ভিতরে ঢুকে আমপানকে ডাক দেয় আম্বান জানালার বাইরে থেকে পুরো জোশ নিয়ে বলে ভাই একবার দরজা খোলো এদের আজ কিমা বানাবো তিনজন তো ভয়ে শেষ রাঙা বলে আম্বান তোদের কেন ডেকেছি জানিস আজ এদের শেষ বারের মতো দেখে নে কারণ আজকের পর থেকে আমাদের গ্যাঙে এদের কোনো জায়গা নেই আম্বান তো আকাশ থেকে পড়ে কারণ রাঙা এদেরকে ছেড়ে দিচ্ছে কেন সবাই সরি বল কিন্তু বিবি তুই সরি বলবি না বিবি তো তবুও সরি বলতেই থাকে রাঙা বলে তুই সরি বলবি না মাকে কথা দিয়েছি বলে তোকে ছেয়ে দিলাম বলি বের হয়ে যায় তিননদ তখনও ভয়ে কাচমচ হয়ে বসে আছে রাঙ্গা বের হয়ে বাচ্চাদের মতো কান্না করে বেচারা আসলেই অনেক বড় আঘাত পেয়েছে এই অনুভূতি তারাই বুঝবে যারা সবার জন্য অনেক করেও কখনোই কারো মন পায় না সবাই বলে আমরা আছি আপনার সাথে আমবান দৌড়ে এসে তার জ্যাকেট রাঙ্গাকে পরিয়ে দেয় রাজাপ্পা রাঙ্গাকে কাটতে দেখে চোখের পানি মুছিয়ে ইশারায় বলে তুই কাটবি কেন তুই তো রাঙ্গা বলেই সানগ্লাস পরিয়ে দেয় রাঙ্গাকে যখন সামলে নিজের আসল রূপে ফিরে মুখ উঁচু করে হেঁটে বের হয় তিনজন যার যার বুকে হাত দিয়ে দেখে হার যেন এখনই বের হয়ে আসবে ঠিক তখনই জানালায় আবার রাঙাকে দেখে সবার তো পিলে চমকে যায় রাঙা বিবির ফোন দেখে বলে নিয়ে যা বিবি ফোন নিতে এসে যেইনা ফোন ধরে অমনি রাঙা বলে তুই এখানে পড়ালেখা করতে এসেছিস তাই না ভুল করেও যদি ফেল করেছিস তাহলে তোর যে কি হবে তুই নিজেও জানিস না কয়েকদিন পরে রেজাল্ট দিয়ে দেয় বিবি আর আজু দেখে তারা একটা সাবজেক্টে ফেল করেছে কিন্তু শান্তনু সব বিষয়ে পাস শান্তনুর মুখে হাসি থাকলেও বিবি আর আর্য তো ভয়েই শেষ একদিকে নতুন ইটি অপর দিকে তাদের পরিবার আর সবচেয়ে বড় ভয় রাঙা তো আছেই সান্দন খুশিতে তার মাকে কল দিয়ে বলে সে সব বিষয়ে পাশ করেছে কিন্তু আর্য আর বিবি এক এক ফেল করেছে দেখেছেন কি বদ বন্ধু কাটা ঘাই নুনে ছিটা দিচ্ছে একটু সামনে এগোতেই দেখে আম্বান দাঁড়ানো আর রাঙা দূরেই কালো পোশাকে এসেছে গলায় এখন সোনার বদলে রূপার জিনিসপত্র তার পাশেই রাজাপান আর দুই ক্যাট বয় তার মানে রাঙা সেদিনকে ওই দুজনকে মারেনি আর এখন রেড্ডির কপি রূপ বদলে নিজের রূপ ধারণ করেছে নয়তো বারবার বার খেয়ে রাঙার সাদা মন কালো হয়ে গেছে তাই সে কালো পোশাক পরেছে সে যাই হোক বিবি আর ফেল করেছে শুনে রাঙা বলে তাড়াতাড়ি সব বের করে ওদের ধর তিনজন তো ভয়ে দে দোর তাহলে কি বিবি আর আজুর শেষ রক্ষাও হলো না পরীক্ষার ফেলের দোষে জানতাই দিয়ে দিতে হবে তবে রাঙা তার বেশভূষার সাথে বন্দুক আর ধারালো অস্ত্রের জায়গায় লাঠিছোটা নিয়ে তাহলে একটা আছে যে এই তিনজন এবার সেই তবে জানে মরবে না তার মানে কি গুন্ডা রাঙার জীবনের একটাই উদ্দেশ্য বিবিকে মানুষের মতো মানুষ করে বিবির মায়ের স্বপ্ন পূরণ করা স্টুডেন্ট লাইফে এমন এক রাঙাকে পেলে রেজাল্টও সবসময় হায়েস্টেই থাকতো কি বলেন আপনারা আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গপ শপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে